সাল্লাল্লাহু তাআলা আলাইহি রেখাল কি আসাবি এই এই জানি না কেন করতিস এ কি এ কি আসসালামু আলাইকুম মা তো কি প্রধানমন্ত্রী মা তোমরা ভালো আছেন মা তোমরা ভালো আছেন বেড়ে আমি ভালো আছি ভাই মা আমার নাম শাহেরন আমার আমি অনেক দুঃখের মানুষ মা আমার স্বামী হারা আমার ছেলে একটা লোয়াই পাগল লোয়াই ছাগল আমার ছেলে 20 বছর হাতে আমার খোঁজ খবর নাই দুইটে বাচ্চা থুয়ে বউ মারা গেছে বাচ্চা দুইটা কামাকে খোরাক পাতি দেওয়া লাগে অনেক কষ্ট করি চলি আমার ঘর বাড়ি কিছু নাই ঘরে মানুষ ঘুম পাড়ে আমি গুপ গুপ করি কান্দি এই বাড়ি ঘর না পাওয়া মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাতে তারপরে এই মন্ত্রীর কাছে গেছি এই মন্ত্রী সাহেব আমার কইছে যাও ইয়ের কাছে যে টিউনু সাহেবের কাছে যাও মন্ত্রী তখন টিউনু সাহেব কইছে যে কান্দি বেদাসি মা খুব দুঃখ করি তখন আমি টিউনু সাহেব কয়েছে যাও তোমার ঘর হবে যাও তখন আমার মনটা থাই আছে মা তোমার বাড়ির বাড়ির যে আমি ঘরে আসি বসবাস করি আসি মনে হয় যে তোমার জ্বরে আমি কোলাত নেই মা তোমাকে এইরকম আমাকে মনে হইতেছে আমি মনে হয় যে আমি অসহায় আমার কেউ নাই কপালত আমার মাও বাপ সব ছোটতে মারা গেছে আমি খুব দুঃখের মানুষ অনেক দুঃখ কষ্ট করি অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে এখন দুইটা বাচ্চা ছেলেটা অনেক পাগল তার বউটা মারা গেছে বাচ্চা দুইটাকে আমাকে দেখা শুনে করা লাগে মা আমি এখন বয়স হয়েছে আমি কাজকর্ম করির পাই না মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয় এখন কি করি চলবো মা আমাকে তোমরা পথ করি দাও মা আমার খুব আমি কষ্ট দুঃখের বাড়ি মা আমার মনে তোমাকে সুখী যায় মা মনে হয় তোমাকে জড়ে ধরি আমি কোলাত নেই মনে হয় এইরকম হইতে মা আমার কপালে এই রকম দুঃখ মা টিউনো সাহেব আমাকে এই ঘরটা দিছে এই সাহেব দিছে আমাকে এই ঘর যে তোমার তোমার আদর্শ বাড়ি ঝকঝকে পরিষ্কার অনেক শান্তিতে আছি সুখে ঘুম নিন ভাগ পড়তেছি আমি এখন শান্তিতে আছি মা এখন কি করা যায় মা আমার ব্যবস্থা করি দেন মা কোনো কাজকর্ম করি পাই না মা ভাতাটা তো পাবেন আসসালামু আলাইকুম আমার দেশে আইসেন মা তোমাকে দেখবো আমার দাওয়াত থাকিল মা তোমার দাওয়াত থাকিল তোমরা আইসেন মা তোমার যদি সামনে তাইছেন মা তোমাকে আমরা যে কোলার তুলি নেব মা জ্বরে কোলার তুলি নেব মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু রব্বনা আতেনা ফি দুনিয়া হাসানা তাং ওয়া ফিল আখিরাতি হাসানা তাং ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলাইহি খায়রে খালকি আসাবি এই এই জানি না কেন করতিস এ কি এ কি আল্লাহ আমি আমরা অনেক আদর যত্নে আছি আল্লাহ আমি নামাজত বলছি দোয়া করি মুনাজাত করি রাত গভীর রাইতে বা তোমার জন্য তোমার পারমিশন বাড়ুক মা তুমি আল্লাহর কাছে হায়াত দ্বারা করুক মা আমি খুব দুঃখের মানুষ মা আমি খুবই অসহায় আমি স্বামী হারা আমার বাপ মাও নাই আমি শুয়ে খুবই দুঃখের মানুষ মা ভালো থাকেন এখন কোনো কষ্ট হবে না ব্যবস্থা করবো সব আচ্ছা ভালো থাকে মোনাজাত করতেছে মাইকটা টান দিয়ে নিয়ে ছোট